নিজে রেখে দিয়েছে কি খেতে ভালো চল বলার নেই নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে তো ফ্রেন্ড আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো আইসক্রিম চ্যালেঞ্জ তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সামনে কত আইসক্রিম নিয়ে বসে পড়েছি এগুলো এবার আমরা খাবো তো চলো পুরো দেখতে থাকো ভিডিওটা যে হেরে যাবে সে তো তোমাদের দেয়া পানিশমেন্ট পাবে তো চলো শুরু করে দিই আজকে কনফার্ম আমি জিতব কেন আগে প্রথম মেই সেই তুলে দিল ভাল লাগে না চলো তাহলে ফ্রেন্ড শুরু করে দেয়া যাও লেটস স্টার্ট চলো স্টিফেন প্রথম রাউন্ড নিয়ে তো ফারস্টে আমরা কি করে করব তাহলে আমি খেয়ে নি ছোট থেকে বড় না না স্টোন পেপার সিজার করে না আমি বেশি জিতি তা আমি বড় থেকে ছোট না হওয়ার কি আছে স্টোন পেপার সিজার চলো সাত দাও ভাল লাগে না স্টোন পেপার সিজার ও আই বললাম না আমি জিতি মাইন্ড পড়তে শিখে গেছি তো এই জন্য তুমি কেন খুললে না কেন মা হাতটা তুইও তো খুলতে পারতিস আমাকে বলছে চলো ফ্রেন্ড চলো তুমি আর আমি স্টোন পেপার সিজার দেখো বাবা লাস্ট লাস্ট আমি সেকেন্ডে আছি তাহলে এক একজন কতগুলো খাবে তুমি বলো আমি আর কিচ্ছু বলবো না আটটি আইসক্রিম আছে এক একজন দশটা করে খাবে যে যেটা পারবে তুমি কিন্তু সব কাপ নেবে না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি চলুন চলো তাহলে চলে এসছি ফার্স্টে আমি খাবো তাহলে আমি সাধারণত শুরু করি কাপ দিয়ে কারণ আমার কাপটা বেশি ভালো লাগে এই স্টিকের চেয়ে সব কাপ খাবে না আমরাও তো আছি তুমি কিন্তু সব কাপ খাবে না আমি কিন্তু রেগে যাচ্ছি আমি জিতেছি যখন টাইমটাকে দেখছে আই ভাই টাইম দেখবে তার আগে স্টার্টই বলিনি তুমি ছিঁড়ে ফেললে কিন্তু আমি ছিঁড়িনি এখানে 5 মিনিট বাদ চলে যাবে আমি ছিঁড়িনি তুমি ওখানে কেটে ফেলেছো হাত দিয়ে আমি দেখতে পেয়েছি না গোটা যে পুরো কাট বলার আগেই কেটে ফেলেছে 5 মিনিট পর থেকে দেবো আমরা আইসক্রিম না ভাই রেডি হলে স্টার্ট বল আমি যখন স্টার্ট বলবো শুরু করবি স্টপ বললে শেষ করে টাইম বলবি নে শুরু করলে বলবি স্টার্ট স্টার্ট কেন নিলে কেন তুমি আগে ছিঁড়ে ফেলেছিলে শুরু হয়ে গেল একটা হয়ে গেল আমি চাই তুমি হেরে যাও কি খাওয়া স্পিড আমাদের তাহলে আগে দাও না আজকে তো ইয়ে নেই কি নেই পানিশমেন্ট নেই যেগুলো কষ্ট করে মেহনত করে খেতে হবে সেগুলো খাবে না ডাব যেন আবার একটা কার প্রিয় ছিল আমার তোর বাবা ডাবটাকে খেয়ে নিল আমার ডাব খেতে খুব ভাল লাগে কি করবো আমি এবার তুমি হাত তো সোজা করো নি কেন যা যা কে হুস হুস করে খেয়ে নিচ্ছে এ বাবা চারটে খাওয়া হয়ে গেল গপ গপ করে খাচ্ছে চারটে খাওয়া হয়ে গেল দু দূর এই সব চকলেট গুলোকে তুলছে দেখো কান্না পাচ্ছে আমার দেখে ঠিক ফাস্ট হয়ে যাবে হয়ে গিয়ে সব কাপ গুলোকে খাবে কাপ খাওয়া তো সোজা সারা স্যাট সিল খোলো আর খাও তোমাদের কাপ ভালো লাগে না স্টিক ভালো লাগে বলো তো
আমার স্টিকি ভালো লাগে এটা অরুণ সে মা এগুলা দেয়া যাবে না এদিক থেকে আর নেওয়া যাবে না কিন্তু তুমি যদি ভেবে থাকো যে এগুলো তুমি খাবে তাহলে তুমি ভুল ভাবছো এগুলো তো আমাদের হ্যাঁ এগুলো আমরা চাকাবো করে নিয়েছি এই দুটো তুমি এদিকে খুব অসুবিধা হয় তো নৌকা আছে বলে পট পট করে খুলছে আমিও তো খুলতে পারি না বুঝো এটাও আমার অপরাধ নৌকা দেখো সব নিয়ে চলে যাচ্ছে দৌড়ে আছি তাও নিয়ে এই দুটো আমি আর তুই দেখো না দাঁড়া সেসব কি দেখো দুই তিন চার পাঁচ ছয় সাতটা খেয়ে নিয়েছি আট নয় দশ আষ্টন টাকা আমি জীবনেও পাবো না চকলেটগুলোকে তুলে তুলে কাটছে দেখো গলে যাচ্ছে আর ঠিক আছে আষ্টন টাকা জায়গা থাকবে না কারণ এরপরে শীতকাল পড়ে যাচ্ছে আইসক্রিম বেশি খাওয়া যাবে না এই দুটো আমি আর তুই আমার দরকার নেই এইটা আমি দাঁড়া দেখো না দেখ কি দেখো আগে তারপর এইটা আমি খাবো থাক ওটা থাক হ্যাঁ এইটা তুই খাবি এটা এটা ঠিক নয় সব কাপগুলো একভাবে নিয়ে নেওয়াটা ঠিক না তাই না বলো আমার ডাবটা খেতে খুব ভালো লাগছে ও কৌটো পরে আছে কি হবে বাবা এটা কি করতে দিয়েছে খাবার জন্য না আইসক্রিম আছে বাড়ি নিয়ে চলে যাবে এটা আগে কেটে নিয়েছি ওটা ওর জন্য টাইম মাইনাস হয়ে যাবে একটাও নেওয়া যাবে না আরে একটাই নেবো আর বেশি নেবো না আর আছে কোথায় আর নেবে একটাও বাজাতে পারলে না তো একটাও রাখলো না যেমন তুমি ঘুষিটা দেখিয়েছো হাত থেকে যেমন খোলা হতো বাবা এগুলো তো খাবে আমাদের জন্য তো কাপ রাখবে এইটা বা কি দিই তরমুজ তরমুজ পাটার বেলা ডালটাল করছে টলটল করছে প্লেট নিয়ে বসতে হবে ঠিক আছে মুখে রাখলোই না যখন আমি কি কি খাবো দেখছি ম্যাগনাম ম্যাগনাম এবার যার খাবার সে খাবে এবার আমার কোনো অসুবিধা নেই সব শেষে যেগুলো বেঁচে থাকবে পড়ে থাকা মাল জিনিসগুলো আমি খাবো চলো নাও দাঁত ভেঙে ফেললে এত কড়াম করে আওয়াজ করে চামচে দেবো চামচে চামচ কেন আরে ভেতর থেকে এরকম করে ধরে ধরে খেতে
একদম জানো না চামচটা কি দিয়ে খাবো? চামচটাকে দাও না, আরে ডিস্টার্ব করছে এটা। বুঝতে পেরে গেছে। আমুলের এপিক কি দারুন বেরোচ্ছে, বাদাম দেয়া সব আচ্ছা না হয়ে গেল, সামনে সামনে দিয়ে দিচ্ছে না। দারুন খাবো তো আস্তে আস্তে। দুটো তো ভালো চকলেট ছিল, সেগুলোও গেল। মনে হচ্ছে দাঁতের গোড়ায় গোড়ায় দিচ্ছে, এত ঠান্ডা হয়ে গেছে। পরেরটা বুদ্ধি করে চামচটা দিয়েছিলাম বলুন তো। চামচ কাজ করছে, মাংসর মতো হয়ে গেল ব্যাপারটা, চিকেন এসে গেছে। ওটা চুমুক দিয়ে নাও, পাঞ্জাবি কুলফি পড়ে যাচ্ছে বাবা, পুরোটা একসাথে নিয়ে দিল, একদিকে সুবিধা হয়েছে, গলে গেছে। কয়টা কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যান্ডেলটাকে সরাও তো, ওই রকমই বাবা ওখান দিয়ে কি বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ও এখন চারটে যেতে হবে। হুম, পাঁচ দিয়েছ এ বাবা, ওটা কি উঠছে হবে না, সেই চামচটাই লাগলো, ভালো লোকের করতে নেই। আমার দোষ না, ওই চামচটা দিয়ে খাও। হ্যাঁ ভালো লাগলো,
চিনি হয়ে গেছে দেখো পুরো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি অনেক বেশি এগিয়ে আছি, আমি দেখবে চলুন পরের রাউন্ডে আছি, চলো চলে এসছি ভাই লাস্ট রাউন্ডে। এইটাই হচ্ছে ডিসিশন, কেউ একজন পানিশমেন্ট পাবে না পাবে না তার। তো স্টার্ট হবে এবার, বাঁচা কুচা যেগুলো পড়ে রইলো কেউ খেলো না সেগুলো আমাকে দিল, ভালো লাগে না। কেন তুই তো আমাকে বেছে বেছে দিচ্ছিস, তার মানে তুই ভালোটা রেখেছিস আমাকে খারাপ না। মোটেই না ভাই, শুরু কর স্টার্ট। চা আগে লম্বা লাচিটা কা না না এটা কেশর পেস্ট হাতে খুলছে, কেশর পেস্ট তুই আমাকে দিসনি তো, নিজে রেখে দিয়েছে। আ কি খেতে ভালো, হেভি খেতে ছিল গো গলে গেছে সেইগুলো। শক্ত চকলেট এইটাই তো আমি খাবো ভেবেছিলাম, ভেতরটা শক্ত শক্ত কি জানি। দেখো কাণ্ডটা শুধু আমাকে, কোথায় সবুজ কোথায় হলুদ ওইগুলো সব গলা জিনিসগুলো আমাকে দিল, নিজের সব গোটা গোটা বেরোচ্ছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ঠান্ডা হবে। এক দুই তিন চার পাঁচ ছটা এখনো আছে, ছটা কাঠি বেরোলো না, আইসক্রিম সব বেরিয়ে গেছে, পড়ে গেল সব পড়ে গেল, ঝোল হয়ে গেছে আইসক্রিমের ঝোল। চুমুক দিয়ে ঢক করে আমাকে কাটি দাও, কাটি দাও, কাটি দিয়ে খাবে। আইস চলে গেছে, ক্রিমটা রয়ে গেছে, একদম অন্যায় এটা আছে না।
সব ভেঙে চুরে অবস্থা খারাপ। দুটো আছে একদম অবস্থা খারাপ। এবার ঝোল খাবে খানিকটা, লাস্টে খাবো এটা। এ কি হয়েছে, যা সব একসঙ্গে মিশে কি অবস্থা। এটা কি আইসক্রিম হলো বাটিটা, এটা মিক্সচার, মিক্সচার হয়ে গেছে। প্রাকৃতিক ছিল আইসক্রিমটা। হ্যাঁ দেখো, মোটামুটি টাইম শেষ। এবার কতক্ষণ সব খাওয়া, এবার ভাই ভাই 8 মিনিট 23 সেকেন্ড। টমেটো সস, আদা, রসুন বাটনা বাটা হবে, তার সাথে মাংস রান্না হবে। তিনটে মাংস দাওনি না, ওইটা একসঙ্গে খেয়ে নিতাম, পেটে গিয়ে রান্না হয়ে যেত। তাহলে এবার বলি কে পানিশমেন্টটা দিয়েছে। আমি কিন্তু সব ভিডিওতে কমেন্ট করি, কিন্তু তোমরা আমার নাম নাও, আমি কিন্তু লাস্ট কমেন্ট করছি। আদার সঙ্গে আমার নাম নাও না হবে, আমার নাম নাও না হবে। আদার সঙ্গে টমেটো সস আর তার সঙ্গে রসুন খেতে হবে, না হলে কিন্তু আমি তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করব না। এখনো করোনি, তোমাদের ভিডিও আর দেখবো না, তোমাদের ভিডিও আর দেখবো না। আমি কিন্তু সকাল বিকেল দুপুর রাত সব বেলাতেই তোমাদের ভিডিও দেখি। দয়া করে আমার পানিশমেন্টটা নাও, আমি লাস্ট বলছি। থ্যাংক ইউ তোমাকে। আমার নাম দীপিকা ঘোষ। থ্যাংক ইউ দীপিকা তোমার পানিশমেন্ট দেওয়ার জন্য। এখন আবার ত্রিপল পানিশমেন্ট হয়ে গেছে, তাই তো দেখছি একটা একটা করে এরকম বেড়ে যাচ্ছে। হ্যাঁ এটা আবার তিনটে একসঙ্গে পানিশমেন্ট, এটার মধ্যে ডুবিয়ে এটাও যাবে মুখে, আবার এটার মধ্যে ডুবিয়ে এটাও যাবে মুখে। তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।